এবছরের ব্যালন ডিওর কে জিতবে তা নিয়ে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ একক এই পুরস্কারের জন্য এবার অনেকেই এগিয়ে রাখছেন ব্রাজিলিয়ান রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। এই পুরস্কারকে ঘিরে ভিনিকে নিয়ে আলোচনা হচ্ছে বেশ জোরে সোরেই, তবে এসব আলোচনায় কর্ণপাত করতে চান না রিয়াল মাদ্রিদের নম্বর 7 ভিনিসিয়াস জুনিয়র। তার এখন একটাই লক্ষ্য, সেটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জেতা। ব্রাজিলের হয়ে সর্বশেষ ব্যালন ডিওর জিতেছিল কাকা এখন থেকে 17 বছর আগে। এরপর আর এই পুরস্কারটা যায়নি লাতিন এই দেশটার কোনো ফুটবলারের কাছেই। এই মৌসুমে হয়তো সেই খরাটা কাটাতে পারবেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এবারের ব্যালন ডিওর জিততে আছে অনেক যদি, কিন্তু এবছরই রয়েছে ফুটবলের দুইটা বড় আসর, কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নশিপ। এই দুইটা টুর্নামেন্টও গুরুত্বপূর্ণ এবারের ব্যালন ডিওর জেতার জন্য। ভিনিসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদ খেলবে এবারের চ্যাম্পিয়ন লিগ ফাইনাল। রিয়াল যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ব্যালন ডিওরের দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন তিনি। তবে তারপরের কোপাও তার জন্য বড় একটা মঞ্চ, সেখানেও পারফর্ম ধরে রাখাটা জরুরি হয়ে পড়বে ভিনির জন্য। এবারের মৌসুমে দারুণ ছন্দে আছেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এখন পর্যন্ত 38 ম্যাচ খেলে গোল করেছেন 23টা, সতীর্থদের দিয়ে করিয়েছেন 11 গোল। এবছর রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লালিগা জেতাতে দারুণ ভূমিকা ছিল ভিনির। রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলতেও ভিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। এখন পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ 14 বারের শিরোপাজয়ী দল রিয়াল এবার জিতলে নিজেদের শ্রেষ্ঠত্বের পাখায় আরেকটা পালক যুক্ত করবে লস ব্লাঙ্কো শিবির। এখন আমি আরও অনেক পজিশনে খেলতে পারি এবং এভাবেই আমি আমার খেলাকে আগের তুলনায় ভালো করে তুলেছি। কোচ আমাকে যা যা বলেন সব কিছুতেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ তিনিই আমার খেলা বদলে দিয়েছেন। শেষ কয়েকটা মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র স্পেনের বিভিন্ন মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। তাৎক্ষণিক এর প্রতিবাদও করেছেন ভিনি। বর্ণবাদী আচরণের বিপক্ষে ভিনি পাশে পেয়েছেন অনেক ফুটবলার থেকে শুরু করে ফুটবল সংশ্লিষ্ট অনেককে। ফলশ্রুতিতে এই মৌসুমে ভিনিকে বর্ণবাদের শিকার হতে তেমন একটা দেখা যায়নি। এখন দেখার বিষয় চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালন ডিওরের দৌড়ে নিজেকে কতটা এগিয়ে রাখতে পারেন ভিনি। এই মিশনটা শেষ হলেই কোপার মিশনেও শান দিতে হবে ভিনিকে। দলকে সেখানেও যদি ভালো একটা পারফরমেন্স উপহার দিতে পারেন তাহলে এবছর ব্যালন ডিওরটা আর তার কাছ থেকে কে নেয়। রেজাউল করিম, কালবেলা। Thank you.